গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু সকাল ওই 8টার মতো বাজে, তো বাড়ির মোটামুটি কাজকর্ম কমপ্লিট, আর আজকে যেহেতু রবিবার আছে তো সেই কারণে মিষ্টুকে একটু দেরি করেই ঘুম থেকে তুলেছি। নাহলে নর্মালি কী হয়, ওকে সকাল 6টার সময় তোলা হয়ে যায়, তো আজকে রবিবার ছুটির দিন আছে বলে ও একটু বেশি সময় ঘুমিয়েছিল। এখন ওকে এই যে ব্রাশ করতে দিয়েছি, আর আমি বাড়ির এই সামনে থেকে কিছু শাক তুলে নিচ্ছি। এগুলো হলো লাল শাক, তো এই শাক কটা তুলে নিচ্ছি। আর পেছনে কিন্তু অনেক রকমের গাছ লাগানো হয়েছে, যেহেতু এবছর বৃষ্টির পরিমাণ তেমন একটা নেই সেই কারণে গাছগুলো অনেক দেরি করেই লাগানো হয়েছে। তো গাছগুলো যখন বড় হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই শাক তুলছি, আজকে ভাবছি একটু শাগের তরকারি করব। আর তাছাড়াও আজকে যেহেতু রবিবার আছে, যেহেতু মেয়ের স্কুল নেই সেই কারণে রান্নাটারও অত তাড়া নেই, তাই ভাবছি আস্তে ধীরেই রান্না হবে। বাড়ির আদার্স যে কাজকর্মগুলো আছে ওগুলো আগে গুছিয়ে নেব, তারপরেই রান্নাবান্না করব। তবে যেহেতু মেঘলা মেঘলা হয়ে আছে সেই কারণে বৃষ্টি হতে পারে, তো তাই জন্যই আগে থেকে শাকগুলো তুলে নিচ্ছি। মেয়েকে মুখ ধোয়ানোর পর এখানে এক সাইডে দুধ গরম, আর এক সাইডে আমার নিজের জন্য চা বসিয়েছি। আর আজকে টিফিন কিছুই বানাবো না, প্রত্যেক দিন কম বেশি যাই হোক টিফিন বানানো হয়। আজকে ওই আলু সেদ্ধ করছিলাম, আলু সেদ্ধ আর তার সঙ্গে চানাচুর আর আচারের তেল দিয়ে মুড়িটা মাখছি। আর এমনিতে এমনিতে এই আলু সেদ্ধ আর আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। শুধু যে আমার একার খেতে ভালো লাগে সেটা না, মিষ্টিও কিন্তু খেতে খুব পছন্দ করে। তো মুড়ি মাখতে মাখতে কিন্তু চাটাও হয়ে গেছে, চাটাও নিয়ে নিচ্ছে। আর ওদিকে দুধ গরমটা বসিয়েছি, মিষ্টির জন্য একটু হরলিক্স বানিয়ে দেব। অন্যদিন যাই হোক সকালবেলা মোটামুটি টিফিন বানানো হয়, যেহেতু মিষ্টিকে পড়াতে আসে টিফিন দেওয়ার থাকে। তো আজকে আর টিফিন কিছু বানাইনি, কারণ আজকে এমনি এমনিতে রবিবার ছিল, তারপরে মিষ্টিকেও পড়াতেও আসেনি, তো সেই কারণে দেরি করেও উঠেছে। আর এখন বলতে বলতে ওই 8:15 মতো হয়ে গেছে, তো সেই কারণে আর টিফিন কিছু বানাইনি। ওই আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি, আর আমার জন্য চা আর মিষ্টির জন্য হরলিক্স করে নিয়ে এসেছি। এখন এইগুলোই খাওয়া হবে, খাওয়ানোর পরে একটু মিষ্টিকে পড়াবো। এই যে মুড়ি, চা আর ওর জন্য এই যে হরলিক্স করে নিয়ে এসেছি কাপে। এখন এই যে একটু পুরনো বাড়িতে যাব তুলো আনতে, কয়েকদিন ধরে যাবো যাবো বলছি কিন্তু যাওয়া হচ্ছে না, মানে সময় হচ্ছে না। তো আজকে যেহেতু রবিবার আছে একটুখানি সময় আছে, সেই জন্য ভাবলাম মেয়েকে যখন পড়ানো হয়ে গেছে গরম যাই তুলোটা নিয়ে আসি একটু দেরি করে, না হলে আজকে রান্নাবান্না করবো। এই যে এক বস্তা তুলো নিয়ে এসেছি, এতে কত তুলো আছে জানো? 2 কেজি তুলো আছে। তো একটু ফ্যানের তলায় বসি, তারপরে এই বস্তা খুলে তুলো বালিশে পুরবো। 2 কেজি তুলো আছে। আমি ভেবেছিলাম 2 কেজি তুলো মানে আরও অনেক হয়, মানে যেহেতু তুলোর ওজনটা কম, কিন্তু যেহেতু পরে ওজন হলো, মানে তুলো বস্তার ভেতরে ভরার পরে ওজন যখন করা হলো তখনই বুঝতে পারলাম যে 2 কেজি তুলো এতটাই হয়। আসলে আমার কোনো আইডিয়া ছিল না। তো একটা পাঁচপালিশ প্রথমে ভর্তি করি কতটা কি তুলো লাগে, আর যদি বেশি হয় তাহলে আর একটা মাথা পালিশের জন্য বানাবো। এই যে পাঁচ প্যালেসে তুলো পোড়া হয়ে গেছে, তারপর সেলাইও করে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে, আর খানিকটা তুলো আছে। তো এই জন্য ভাবছি এটা দিয়ে একটা মাথা বালিশ বানিয়ে নেব, এখন না এটা পরে বানাবো। ব্যাস পাঁচ বালিশটা বানানো ছিল, বানানো হয়ে গেল, এই কাজটা অনেক দিন ধরে পড়েছিল। তো এখন যাব স্নান করে ঠাকুরকে পুজো দিতে। সকালবেলা তো লাল শাক তুলেছিলাম, ভেবেছিলাম লাল শাকের তরকারি করবো আর মাছ দিয়ে কিছু একটা রান্না করবো, কিন্তু যেহেতু রবিবার ছিল মেয়েটাও বাড়িতে আছে তো ও সকাল থেকে বলছে খালি বিরিয়ানি খাবে বলে। কুকারের মধ্যে আগে ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, সেদিকে কিন্তু চাল আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে বিরিয়ানি হবে বলে, সেই কারণে ধুয়ে তবুও আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তো চলো এখন ফটাফট বিরিয়ানিটা বসিয়ে দিই। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এক পাশে ভাতটা বসিয়ে দিচ্ছি, জলের মধ্যে ওই এলাচ লবঙ্গ দারুচিনি জায়ফল জৈত্রী পরিমাণ মতো লবণ দিয়ে জলটা হালকা উষ্ণ গরম হতে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম, এবারে ভাতটাকে হতে দেবো।
ভাতটাকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে ভাত নামিয়ে ডিম আলু তরকারিটা করব। কড়াইতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমি মানে তরকারিতে যতটাই ব্যবহার করব আর বিরিয়ানিতেও বেরেস্তার জন্য যতটা পেঁয়াজ লাগবে ততটা পরিমাণ মতোই পেঁয়াজ নিয়ে নিয়েছি, একেবারে তেলের মধ্যে ভেজে নেব। আর ডিমটা তো সেদ্ধ হয়ে গেছিলো, তো ডিমে পরিমাণ মতন হলুদ দিয়ে হলুদটাকে ডিমের গায়ে লাগিয়ে দিলাম। আর এদিকে আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, বেরেস্তাটাকে তুলে নেব। ওই তেলের মধ্যেই হলুদ মাখানো ডিমগুলো দিয়ে ডিমগুলো লালচে করে ভেজে তুলে নেব। এই যে ডিমটাও ভাজা হয়ে গেছে, আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুও ওই একইভাবে হালকা একটু হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। কড়াইতে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, ওই এলাচ লবঙ্গ দারুচিনি, আর এরপরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। ডিম আলুর পরিমাণ মতোই আদা রসুনের পেস্টটা ইউজ করেছি, এগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট, আর টমেটোটা এমনি মানে কুচোনো দেওয়ার থেকে পেস্ট দিলে গ্রেভিটা বেশ ভালোই হয়। এবারে এর মধ্যে একে একে মশলা দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োর সঙ্গে এক চামচ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য, পরিমাণ মতো লবণ, ব্যাস এই মশলাটাই দেবো। এবারে আগে থেকে যে পেঁয়াজ ভেজে বেরেস্তাটা করে রেখেছিলাম, কিছুটা বেরেস্তা বিরিয়ানিতে যখন দমে বসাবো তার জন্য আলাদাভাবে রাখলাম, আর বেরেস্তাটা হাত দিয়ে একটু গুঁড়ো করে ওই মশলার সঙ্গেই দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে বেরেস্তাটা কষাবো। এবারে এখানে দেব এক চামচ বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিলাম 3-4 মতো কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা বিরিয়ানি মশলার আগে দিলেও হবে, আমি দিতে একটুখানি ভুলে গেছিলাম কারণ সাইডে থেকে গেছিলো, অতটা খেয়াল ছিল না। যাই হোক, মশলাটাকে এবারে ভালো মতো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাও কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে 1-2 মিনিট মতো একটু মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে নেব। ব্যাস এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, জল দিয়ে তরকারিটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব, আর জল দেওয়ার পরেই ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। তরকারিটা কিন্তু ফুটে গেছে, তো এবারে গ্যাস বন্ধ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। ওদিকে বিরিয়ানির জন্য ভাতটাও তো হয়ে গেছিলো, এই বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি দুটো লেয়ারই করব। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাত, তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা, এরপর দিয়ে দিলাম বিরিয়ানির যে গ্রেভিটা, আর এই গ্রেভির সঙ্গেই খানিকটা আলু দিয়ে দেবো, তবে ডিম আমি দেবো না কারণ ডিম যদি মাঝে দেওয়া হয় বিরিয়ানিটা যখন মানে দিতে যাব, পরিবেশন করতে যাব, তখন ডিমগুলো কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, সেই কারণে মাঝে আলু দেবো, ওপরেই ডিমটা দেবো। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি, আর দেবো বিরিয়ানি মশলা, আর একটা বাটির মধ্যে দুধ দিয়ে তাতে কেওড়া জল, গোলাপ জল, আতর সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিচ্ছি। তারপর আরও কিন্তু খানিকটা ভাত দিয়ে ওপর থেকে ডিমগুলো দিয়ে সমস্ত মশলা যা কিছু দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবারে হাঁড়ি ঢাকনা বন্ধ করে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে তারপরে হাঁড়ি বসিয়ে ওপরে একটা ভারী শিল নোড়া চাপিয়ে দিয়েছি, তো এটা এখন 10-15 মিনিটের জন্য হতে দেব। 15 মিনিট পরে দেখাচ্ছি বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, আর গোটা ঘর পুরো বিরিয়ানির গন্ধে মম করছে। তো বাড়িতে যদি মাংস না থাকে মাঝে মধ্যে কিন্তু এরকম ডিমের বিরিয়ানি বানাতে পারো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো এখনই যে প্লেটে নিচ্ছি মিষ্টিকে দেব খেতে, আর আমরা সবাইও খেতে বসবো, এর সঙ্গে আরও একটা তরকারি আছে কিন্তু। তো এই যে দেখো মাংস, মাংস কিন্তু আমার বাড়িতে আজকে রান্না হয়নি, বাবার বাড়িতে হয়েছিল, আর মিষ্টির জন্য মা ভাইয়ের হাতে দিয়ে পাঠিয়েছে, ভাই খানিকক্ষণ আগেই দিয়ে গেল। আর বরকে যেহেতু দুটো ডিম দিয়েছিল তো ওখান থেকে আমাকে হাফ আবার দিল, বিরিয়ানি তো ছিল তার সঙ্গে শুধু মাংসের অভাব ছিল। যাই হোক, 2 পিস করে সবার হয়ে গেল। এখন কিন্তু সন্ধেবেলা, মিষ্টি পাপা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, আর আসার সময় আমার দুজনের জন্য পকোড়া নিয়ে এসছে। তো মিষ্টিকে আগে একটা দিয়ে দিয়েছি, ও নিয়ে বসছে, আর ও তার সঙ্গে চাটনি হোক স্যালাড হোক ও কোনো কিছুই খায় না। তো আমি আমার জন্য এই যে প্লেটে করে নিচ্ছি, আর আমার করে ম্যাডাম এই যে বসছে, বসে খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে রে, বলছে হ্যাঁ ভালো লাগছে খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা যদি কোথাও কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও,